শেখ হাসিনাতেই আস্থা। আমি ছিলাম পর্দায়, এখন আমি এসেছি জীবনের নায়ক হওয়ার জন্য। সে দশে দশ করতে হলে আমার কিন্তু এই খেলাধুলার কোনো বিকল্প নেই, আর নতুন নতুন কিছু চমক নিয়ে আমি মানুষের কাছে গিয়ে হাজির হব। ভীষণ ভালো একটি আয়োজন, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন। সো স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কিন্তু স্মার্ট ক্রীড়াঙ্গনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ স্মার্ট জেনারেশন তৈরি করতে হবে। আমাদের জেনারেশন যদি ঘরে বসে শুধু মানে বিভিন্ন অ্যাপ দিয়ে খেলাধুলা করে, সোশ্যাল মিডিয়াতেই সারাক্ষণ থাকে, তাহলে কিন্তু মানসিক বিকাশটা হবে না। সেই মানসিক বিকাশের জন্য দরকার তাদেরকে শারীরিক কসরত করা, প্রকৃতির সাথে মিলেমিশে যাওয়া। শেখ হাসিনাতেই আস্থা। শেখ হাসিনা আমাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে এগিয়ে নিয়ে যাওয়াকে ত্বরান্বিত করতে হলে, এটাকে ধরে রাখতে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ সুন্দর হতে হবে। সুস্থ হতে হবে মানসিকভাবে, তারা যেন এডুকেটেড হয়, পড়ালেখার পাশাপাশি শরীর চর্চা করা, খেলাধুলা করা। তো এই লক্ষ্যে যে আয়োজন করা হয়েছে, যে স্মার্ট ক্রীড়াঙ্গন করার লক্ষ্যে স্মার্ট ক্রীড়া মিলন মেলা, তো এখানে এসে অনেক স্পোর্টি ছেলেমেয়েদের সঙ্গে দেখা হলো। স্পোর্টকে যারা অনেক ভালোবাসে, যারা পেট্রোনাইজ করেছে দীর্ঘদিন ধরে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে আসিফ ভাই, ওনার তত্ত্বাবধানে কিন্তু এই পুরো জায়গাগুলো গড়ে উঠেছে। তো এরকম অনেক মানুষের সাথে দেখা হলো, এদের দে আর ভেরি ইন্সপায়ারিং। তাদের কাছ থেকে জীবনী শক্তি, প্রাণশক্তি নিয়ে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব। সো আমি ছিলাম পর্দায়, এখন আমি এসেছি জীবনের নায়ক হওয়ার জন্য, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কিছু করার জন্য। সেই প্রত্যয় ব্যক্ত করার জন্য আমি আজকে এখানে এসে যে জেনারেশনকে দেখলাম, দেখে আমি মুগ্ধ। কারণ আমার যে এলাকাগুলো আছে, ঢাকা দশ, আমাদের প্রধানমন্ত্রী যে এলাকার দায়িত্ব আমাকে দিয়েছেন, সেই এলাকায় কিন্তু বাংলাদেশের সব শ্রেষ্ঠ মাঠগুলো আছে, সবচেয়ে সুন্দর লেক আছে। সো সেই জায়গাগুলোকে যদি আমরা গড়ে তুলতে পারি আমাদের নেক্সট জেনারেশনের জন্য, ছেলেমেয়েদের, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য, তাহলে আমার মনে হয় যেন যেই লক্ষ্যে আমি কাজে নেমেছি, যে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা বা বিশ্বাসের উপর আমাকে দিয়েছেন, সেটা আমি ইনশাল্লাহ পূরণ করতে পারবো। তো সে দশে দশ করতে হলে আমার কিন্তু এই খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকে ভোরবেলা আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম এই ধানমন্ডি লেকে। তো সেই লেকে গিয়ে আমি দেখেছি অনেক সিনিয়ররা মানে সেই ফজরের নামাজের পর থেকে তারা মর্নিং ওয়াক করে। তো এই যে শরীরচর্চা যারা করছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম। তারপর স্কেটিং, রোলার স্কেটিংয়ের একটা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করলাম। একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, সে কার্যমণি সেই নামে একটা ফুটবল টুর্নামেন্ট ওপেন করলাম। বিকেলে আজকে যাব, যারা ব্যাডমিন্টন খেলে তাদের সাথে গিয়ে সময় কাটাবো। তো আমার কাছে মনে হয় যেন ভোট যাওয়ার ওয়েটাও পরিবর্তন করতে হবে, মানুষের কাছাকাছি যাওয়ার যে প্রত্যয় নিয়ে আমি এসেছি সেটাকে কাজে লাগাতে হবে এইভাবে। তো আমি নানান ধরনের উপায়ে 18 তারিখ থেকে নতুন নতুন কিছু চমক নিয়ে আমি মানুষের কাছে গিয়ে হাজির হব। এইখানে এসেছি জনকল্যাণে কিছু করার জন্য, মানব কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য। তো সেই হিসেবে আমি যদি মানুষের সাথে না মিশি, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ, শ্রেণী পেশার মানুষের সঙ্গে না মিশি, বিশেষ করে ইয়াং জেনারেশনের সঙ্গে না মিশি, আমি তো আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। সেই কারণে আমি সবার কাছে যাচ্ছি।